লেদের কাটিং টুল গ্রাইন্ডিং নিয়ে আলোচনা করব। লেদের কাটিং টুল গ্রাইন্ডিং, লেদের টুল যেটা হয়, সেই লেদের টুলটা হচ্ছে HSS, হাই স্পিড স্টিলের। এই টুল গ্রাইন্ডিং বিভিন্ন ধরনের হয়, লেফট হ্যান্ড টুল, রাইট হ্যান্ড টুল, থ্রেড কাটিং টুল, বিভিন্ন ধরনের কাজের প্রয়োজন অনুসারে ড্রিল, এই কাটিং টুল আমরা গ্রাইন্ডিং করে থাকি। তো লেফট হ্যান্ড টুল যদি হয়, তাহলে সেই লেফট হ্যান্ড টুল হচ্ছে এই ধরনের হবে। লেফট হ্যান্ড টুল এর এজটা ছোট হবে এবং এই এজটা একটু বড় হবে, এবং এই যে লিপ অ্যাঙ্গেল, এই লিপ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এই লিপ এবং এই লিপ দুটোর অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, এবং এইখানে ক্লিয়ারেন্স থাকবে। এই ক্লিয়ারেন্স, এই লিপ ক্লিয়ারেন্স, এইখানে ক্লিয়ারেন্স এবং এইখানেও ক্লিয়ারেন্স, তিনটে ক্লিয়ারেন্স দিতে হবে, এবং ওপরের মাথাতেও এইখানেও ক্লিয়ারেন্স দিতে হবে, চিপ ক্লিয়ারেন্স। তবে সঠিকভাবে চিপ কাটা যাবে, হ্যাঁ, কোনো একটা জবের, সিলিন্ড্রিক্যাল জবের চিপ লেদে ঠিক মতন কাটা যাবে। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড টুল। আরেক ধরনের টুল আছে, এই টুল যার এই এজটা হবে ছোট এবং এই বাঁদিকের এজটা হবে বড়, অ্যাঙ্গেলটা সেই একই 90 ডিগ্রি। অর্থাৎ ডান দিকে আমি যদি ব্যাকওয়ার্ডে আমি যদি কোনো মেটাল কাটি, ব্যাকওয়ার্ডে, ফরওয়ার্ড মানে চাকের দিকে, ব্যাকওয়ার্ড মানে চাক থেকে দূরে টেল স্টকের দিকে, টেল স্টকের দিকে যদি কোনো আমি মেটাল কাটি, তাহলে সেই ক্ষেত্রে এই লেফট হ্যান্ড টুল, রাইট হ্যান্ড টুলটা ব্যবহার করা হবে। আর এই লেফট হ্যান্ড টুলটা চাকের দিকে যদি কোনো আমি মেটাল কাটি, তাহলে এই লেফট হ্যান্ড টুলটা ব্যবহার করা হবে। দুই ধরনের কাটিং টুল, অ্যাঙ্গেল সেই একই, লিপ অ্যাঙ্গেল সেই একই, কিন্তু এই এজটা লেফট হ্যান্ড টুলে এই বাঁদিকের এজটা ছোট হবে, আর রাইট হ্যান্ড টুলে ডান দিকের এজটা ছোট হবে, ডিফারেন্স এটাই। তাহলে দুই ধরনের কাটিং টুল হলো। আর একটা কাটিং টুল আছে, একেবারে সেন্টারে করা হয়, একেবারে সেন্টারে, এর যা এই টুলের যে অ্যাক্সিস তার মধ্য মিডল পয়েন্টে এই পয়েন্টটা থাকে, এর এজ, এই লিপ অ্যাঙ্গেল সেই একই, প্রত্যেকটা লিপ অ্যাঙ্গেল দেওয়া হয় যাতে চিপ ক্লিয়ারেন্স সঠিকভাবে আমাদের চিপটা কাটা যায়। এই তিন ধরনের কাটিং টুল হলো। আর একটা হচ্ছে থ্রেড কাটিং টুল করা হয়, থ্রেড কাটিং টুল 55 ডিগ্রি হয় অথবা 60 ডিগ্রি হয়, ঠিক আছে। এইটা একটা হাই স্পিড স্টিল, স্টিলের বার, এটা একটা বার হাই স্পিড স্টিলের। এই বারটা দিয়ে আমরা একটা থ্রেড কাটিং টুল করব 60 ডিগ্রি অ্যাঙ্গেলের, থ্রেড কাটিং টুল 60 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা টুল তৈরি করব, ঠিক আছে। কিভাবে করা হচ্ছে, হ্যাঁ, অ্যাঙ্গেলটা কিভাবে চেক করা হচ্ছে সেগুলো তোমরা দেখে নেবে।
গ্রাইন্ডিং করার পরে এই হচ্ছে থ্রেড কাটিং, 60° থ্রেড কাটিং টুল, 60° থ্রেড কাটিং টুল। মেট্রিক পদ্ধতিতে যে থ্রেড আমরা কাটবো তার অ্যাঙ্গেল হচ্ছে 60°, মেট্রিক থ্রেডগুলো হয় 60°, সেই থ্রেড কাটার জন্য এইভাবে টুল গ্রাইন্ডিং আগে করে নিতে হবে, তবে আমরা সঠিক থ্রেড কাটতে পারব। ঠিক আছে,